হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটা দিয়ে ডালের বড়ার ইউনিক একটি রেসিপি। প্রচণ্ড গরমে হালকা পাতলা খেতে ইচ্ছা করলে এই রেসিপিটি একবার তৈরি করে নিতে পারেন, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে দেখে নিন এই রেসিপিটি আমি কিভাবে বানাই। পুকুর পাড়ে সজনে গাছ থেকে কয়েকটা সজনে ডাটা পেরে নেব। এইভাবে গাছ থেকে টাটকা সজনে ডাটা পেরে রান্না করলে তার স্বাদ কিন্তু আলাদাই হয়। আর এখানে ডালের বড়া বানানোর জন্য 200 গ্রাম মটর ডাল 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মটর ডালগুলোকে শিলে বেটে নেব। ডালের সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেব। মটর ডালটাকে আমি শিলে বেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই ডালটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ডালটাকে মিহি করে বেটে নিয়েছি। এবারেই ডাল বাটাটা একটা পাত্রে তুলে নেব। বাকি ডালগুলোকেও আমি একইভাবে বেটে নেব। সব ডাল বেটে নিয়েছি, এখন এই ডাল বাটার মধ্যে দিয়ে দেব বেসন। স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1 চামচ চিনি। চিনি দিলে ডালের বড়ার স্বাদটা ভালো হয়। কালো জিরে। সমস্ত উপকরণকে ডাল বাটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার আরেকটু বেসনের প্রয়োজন, তাই 2 চামচ বেসন দিয়ে দিলাম। একসঙ্গে আবারও মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এইভাবে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। ভাজার জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। ডালের বড়া ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একে একে বড়াগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। সমস্ত ডালের বড়াগুলোকে আমি 2 থেকে 3 বারে ভেজে নেব। বড়াগুলোর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। যে কোনো নিরামিষ দিনে এইভাবে ডালের বড়া তৈরি করে গরম গরম ডাল ভাতের সাথে খেতে পারেন। সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন ডালের বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এই বড়া শুধু মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। রিফাইন তেলটা অন্য পাত্রে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। ফোনের জন্য দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নগুলোকে সামান্য নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে ভিজে নিতে হবে। 1টা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আদা আর টমেটোটাকে 2 মিনিট তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার দেব কেটে রাখা আলু আর সজনে ডাটা। আলু আর সজনে ডাটাটাকে 2 মিনিট সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। দিচ্ছি 1/2 চামচ লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে আলু আর সজনে ডাটাটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো,
এক চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলোর সাথে দু মিনিট নাড়াচাড়া করে নেব। মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এই রান্নায় যেহেতু ডালের বড়া দেব তাই জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ ডালের বড়া অনেকটাই ঝোলটা নেই। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এখন 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 8 মিনিট পর ফিরে এলাম। আলু আর সজনে ডাঁটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ডালের বড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বড়াগুলোকে ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নায় মিষ্টি দিলে স্বাদটা খুব ভালো আসে। সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সজনে ডাঁটা দিয়ে ডালের বড়া রেসিপি একদম রেডি। এখন আমি এই তরকারিটাকে একটা পাত্রে পরিবেশন করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।